একসময় জাতীয় দলের হয়ে খেলাচ্ছে বড় কোনো প্রাপ্তি ছিল না ক্রিকেটারদের কাছে। তবে টাকার ঝনঝনানি আর গ্লেমারের আলো রসনার কারণে এখন ধীরে ধীরে লোপ পাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের আবেদন। দর্শকরা তো বটেই, খোদ ক্রিকেটাররাই এখন আন্তর্জাতিক ক্রিকেট রেখে আগ্রহী হয়ে উঠছে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। আর এর নিকৃষ্টতম এক দৃষ্টান্ত হয়ে থাকলো আয়ারল্যান্ড জাতীয় ক্রিকেট দল, যারা দলের মূল খেলোয়াড়দের দলে না পেয়ে স্কোয়াডে ডেকেছে সাবেক এক রাগবি খেলোয়াড়কে। বিস্তারিত BDCricTime বুলেটিনের আজকের প্রতিবেদনে। আগামী জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি-20 সিরিজ খেলবে আয়ারল্যান্ড। আগেই জানা গিয়েছিল গুরুত্বপূর্ণ এই অ্যাওয়ে সিরিজে দলটি পাচ্ছে না জশ লিটল ও পল স্টার্লিংকে। জানুয়ারিতে শুরু হবে নতুন দুই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট, SA20 ও ILT20, যেখানে জশ লিটল SA20 ও পল স্টার্লিং ILT20 টুর্নামেন্ট খেলবেন। এ কারণে দুজনই ছুটি নিয়েছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজ থেকে। দল গোছানো হয়েছিল দুই তারকাকে ছাড়াই, তবে আয়ারল্যান্ড এবার খেল তৃতীয় ধাক্কা। দলের আরেক তারকা ক্রিকেটার লোরকান টাকারও খেলবেন ILT20, ফলে তার বদলে খুঁজতে হচ্ছে নতুন কাউকে। এমন একজনের দিকে আইরিশ বোর্ড হাত বাড়িয়ে দিয়েছে যিনি অতীতে রাগবি খেলতেন। তিনি রস আডায়ার, আয়ারল্যান্ডের জনপ্রিয় ক্রিকেটার মার্ক আডায়ারের আপন ভাই। রস আগে রাগবি খেলেছেন, তবে একসময় রাগবি ছেড়ে যোগ দেন ক্রিকেটে। গত বছর অর্থাৎ 2021 সালে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন বহু আগে, 2014-15 মৌসুম। তবে এরপরও রাগবিকে আপন করে রেখেছিলেন। 2020 সালে কী বুঝে আবারও মুখ ফেরান ক্রিকেটের দিকে, তখনও হয়তো ভাবেননি একদিন খেলবেন জাতীয় দলের হয়ে। আগামী 12 জানুয়ারি শুরু হয়ে জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের মধ্যকার টি-20 সিরিজ শেষ হবে 15 জানুয়ারি। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে 18 জানুয়ারি। মজার ব্যাপার হলো, ফ্রাঞ্চাইজি লিগের জন্য টি-20 সিরিজ হাতছাড়া করলেও ওয়ানডে সিরিজে লোরকান টাকার, পল স্টার্লিং ও জশ লিটল ঠিকই অংশ নেবেন। ওয়ানডে সিরিজ শেষে আবারও ছুটবেন ফ্রাঞ্চাইজি ক্রিকেটে। অ্যান্ড্রু বালবার্নির নেতৃত্বাধীন আয়ারল্যান্ডের টি-20 স্কোয়াডে আছেন মার্ক অ্যাডোয়ার, রস অ্যাডোয়ার, কার্টিস, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডহিনি, ফিওন হ্যান্ট, গ্রাহাম হিওম, টাইরন কেইন, বারি ম্যাককার্থি, নেইল রক, হারি ট্র্যাক্টর ও বেন হোয়াইট। এছাড়া ওয়ানডে স্কোয়াডে অধিনায়ক বালবার্নি ছাড়াও বাকিরা হলেন মার্ক অ্যাডোয়ার, কার্টিস, গ্যারেথ ডিলানি, জর্জ ডকরেল, স্টেফেন ডহিনি, গ্রাহাম হিওম, টাইরন কেইন, জশ লিটল, অ্যান্ডি ম্যাকব্রাইন, বারি ম্যাককার্থি, পল স্টার্লিং, হ্যারি ট্র্যাক্টর ও লোরকান টাকার। দর্শক, আয়ারল্যান্ডের ক্রিকেটাররা যে হারে জাতীয় দলে খেলা রেখে ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বেছে নিচ্ছে, তাতে কি বৈশ্বিক ক্রিকেট হুমকির মুখে পড়ছে? এ বিষয়টি নিয়ে আপনার মতামত জানিয়ে দিন কমেন্টে। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল BDCricTime বুলেটিন, আর ফেসবুক পেজে লাইক দিয়ে সাথে থাকুন।